কবির ভাষায় বলতে হয়, রাসূলের অপমানে যদি কাঁদে নাহি তোর মন, মুনাফিক তুই, তুই আল্লাহ রাসূলের দুশমন। আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়েছে বিশ্ব নবীর অপমানে। আজও যে ব্যক্তি দোকান বন্ধ করে আজকের সমাবেশে উপস্থিত হতে পারেন নাই, আজকে আল্লাহ রাসূলের অপমানে গাড়ি স্টপ করে দিয়ে যে ব্যক্তি আজকে প্রতিবাদে অংশগ্রহণ করতে পারেন নাই, যার অন্তরে রাসূলের মহাব্বত নাই, তুই মুনাফিক, তুই আল্লাহ রাসূলের দুশমন। জোরে কণ্ঠে কি না। সম্মানিত হাজেরিন, ইমানি জজবায় কয়েকটি কথা বললাম, শেষে একটি কথা বলবো। সে কি, এ হাদিসটা অত্যন্ত ভাইরাল হাদিস, সব হুজুরেরাই বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। এর অর্থ হচ্ছে তোমার ছেলে মেয়ে পিতা মাতা দুনিয়ার যত মানুষ, সব মানুষের চেয়ে রাসূলকে যদি তুমি ভালোবাসতে না পারো, ইমানদার হতে পারবে না। 1450 বছর আগের ঘোষণা। হযরত আমার এই হাদিস শোনার পরে বলেছিলেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, হে নবী, দুনিয়া সব কিছুকে আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, সে আল্লাহ, সে আমার আত্মা যে আল্লাহর হাতে, সে আল্লাহর কসম করে আমি রাসূল বলি, লাই লাই মিন আহাদুকুম হাত্তা গুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, তোমাদের মধ্যে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জীবনের চেয়ে আমি রাসূলকে না ভালোবাসবে। হযরত ওমর সাথে সাথে বলেছিলেন, আনতা উহিব্বু ইলাইকা মিন কুল্লি শাই হাত্তা নাফসি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সবার চেয়ে তো বটেই, আমি আমার জীবনের চেয়েও নবী গো আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি সেদিন বলেছিলেন, আল আন ইয়া ওমর, আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখন মুসলমান, তুমি এখন মুসলমান। চিন্তা করে দেখুন, আগে কি ওমর মুসলমান ছিল না? ছিল, কিন্তু আল্লাহ রাসূলের মহাব্বত পরিপূর্ণ না হলে ঈমান পরিপূর্ণ হবে না। সম্মানিত হাজেরিন, আজকে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে আমার নবীকে অপমান করেছে মিস্টার ম্যাক্রন। এ মিস্টার ম্যাক্রনের মুখে জুতা, এর গায়ে জুতা, তোমার উক্তিকে উগ্র করো, অন্যথায় সারা বিশ্ব জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে, এই ঝড়ের থাবায় গোটা ফ্রান্স উড়ে যাবে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা। আমি ধন্যবাদ জানাচ্ছি গোদাগাড়ির সর্বস্তরের মানুষকে, বিশেষ করে অজিত বিশ্বাস ভাই, উনি এখানে উপস্থিত থেকে আমাদেরকে এই প্রতিবাদ সমাবেশকে সফল করার জন্য গোদাগাড়ির সর্বস্তরের জনতাকে, মুসলিম ভাই বোনদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সকলের সুপরিচিত মুখ, আমাদের সুখে দুঃখে সবসময় কাছে থাকেন আলহাজ জয়দিন বিশ্বাস, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগাড়ির পৌর শাখা মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অনেক সঙ্গে আলোনা শুনে মহান আল্লাহ লাখ কোটি শুক্রিয়া তার প্রেরিত রাসূলুল্লাহ করিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিসংখ্যের দ্বারা বর্ষিত হোক এবং সর্বোচ্চ মর্যাদা আল্লাহুম্মা দান করুন, আল্লাহুম্মা আমিন।
এই জোয়ার ভাই মানুষ রাষ্ট্র বিশ্ব শ্রেষ্ঠ পথকতায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্র প্রদর্শনে মানব বন্ধন প্রতিমান সভা আজকে সভার সম্মানিত সভাপতি আব্দুল গফুর আল মাদানী উপস্থিত গোলাগাড়ি মুসলিম জনতা যারা আজকে এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে মুসলিম মুসলমানদের কিছু হলো এখনো জোশ আছে। আমরা যদি ফ্রান্সের এগনিস্টে ওই লোকের এগনিস্টে কিছু করতে না পারি অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করব এবং আমরা দোয়া প্রার্থনা করব যে আল্লাহ রাসূলের যুগে তুমি যখন মুসলমান কম ছিল তখন রাসূলকে অনেক সময় ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছো, এই রকম সহযোগিতা করে ফ্রান্সের জন্য গজব নাজিল হয় যে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া করেছে গুজব করেছে, আল্লাহ তুমি তারপর গজব নাজিল করো, আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ আমরা তোমার কাছে সকল উপস্থিতি দোয়া করি, আত্মাকে দোয়া করি তুমি তাকে গজব নাজিল করো আল্লাহ। প্রিয় ব্রাদারিনী মিল্লাত, আজকে আমরা সংখ্যা কম হলেও মানুষ উপস্থিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, একমাত্র আমাদের উচিত আমরা আল্লাহর দরবারে দোয়া করব যে আমাদের প্রিয় নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় দোস আমাদের আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আখেরি নবী আখেরের দিন চিন্তাই করে আমাদের জন্য তার উম্মতের জন্য ইয়া নাফসি করবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে উঠাবে সে ইয়া নাফসি ইয়া উম্মতি করছে, দেখবে যে তার প্রিয় দর্শ আমাদের আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে যদি এই কেউ এরকম ব্যঙ্গ চিত্র করে তো আমরা কি ঘরে বসে থাকা যাবে, মুসলমান হয়ে সহ্য করা যাবে না? তাহলে আমরা কিছু যদি করতে না পারি অন্তত আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তারপর গজব নাজিল করা আমাদের শান্তি প্রতিষ্ঠিত করো আল্লাহ, তাই ঠিক না? তারপর গজব নাজিল করবে আর আমাদের মুসলমান উম্মতকে আল্লাহ তুমি পাক চলা সুপাক চলা প্রশস্ত করে দাও, আল্লাহ আমাদের মুসলিম মিল্লাতকে তুমি যেন চলতে পারে এই পথ প্রশস্ত করে দিও। তা সর্বোপরি আবারও আমি বলতে চাই, উনি যে ব্যঙ্গচিত্র করেছেন আমাদের রাসূলের পর আমরা তাকে ঘৃণ্য জানাই, তাকে থুথু জানাই, তাকে নিন্দাবাদ জানাই, আমাদের একজন বক্তা বলেছে যে নিজের অন্তরের চাইতে বলে যার চাইতে রাসূলকে ভালোবাসতে পারলো না সে কোনদিন মমিন হতে পারলো না। তো আমরা তো রাসূলের ভালোবাসার জন্যই এত মুসলমান বেরিয়ে এসেছে ঘর থেকে রাস্তার উপর দাঁড়িয়ে আজকে মানববন্ধন করলাম, সকলে উপস্থিত হয়ে সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে আমার বক্তব্য শেষ করব। আবারও বলতে চাই হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাকে ধ্বংস করে দাও, গজব নাজিল করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত তাওহীদ জানাতা গোদাগাড়ি মুসলিম সমাজ কর্তৃক আয়োজিত ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি শায়েখ আব্দুল গফুর মাদানী, পরিচালক আল মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সময় খুব সংক্ষেপ, সামনে মাগরিব, সময়টিকে লক্ষ্য রেখে সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وذكر মানবন্দন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আলহাজ ওয়াজেদুল বিশ্বাস, বিশেষ অতিথিবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ শ্রোতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা সকলে যে উত্তরন্ত দিকে এই বিভিন্ন চত্বরে উপস্থিত হয়েছেন এটাই প্রমাণ বহন করে যে আপনারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালোবাসা কবুল করুন বলেন আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা সকলে অবগত আছেন, আমাদের নবী ইসলামী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি ব্যঙ্গচিত্র করেছে, এর প্রতিবাদ আমরা মানববৃন্দ বন্দন ও প্রতিবাদ সভা আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ প্রতিবাদ আমরা কেন করছি, আমরা মাওলানা শহীদুল ইসলাম সাহেবের মুখ থেকে, রোলামিন সাহেবের মুখ থেকে এবং সরবুল ইসলাম সাহেবের মুখ থেকে এবং তোতা ভাই সাংবাদিক আলমের তোতা ভাইয়ের মুখ থেকে এবং আলাদা সাহেবের লোক থেকে যা শুনেছি তা যথেষ্ট, আমি সময় নষ্ট করছি না, মাগরিবের সময় হয়ে গেছে, এখন আমাদের কি করণীয়, কি কর্মসূচি, এই বিষয়ে কয়েকটি কথা বলব। আব্দুল সালাম সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী, 16 কোটি মানুষের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন মুসলমান, আমাদের রাষ্ট্রপতির প্রতি তিনি একজন মুসলমান, আমাদের স্পিকার তিনি একজন মুসলমান, আমরা বাংলাদেশের নাগরিক শতকরা 92% মুসলমান, আমাদের দেশের নাম মুসলিম দেশ, ইসলামের রাষ্ট্র ধর্ম ইসলাম ধর্ম, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ তিনি 18 সেপ্টেম্বর 2018 সালের 73তম জাতীয় সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিলেন, ইস্যুটিকে তুলে ধরেছিলেন। আলহামদুলিল্লাহ আজ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে বিশ্বের 180 কোটি মুসলমান তারা শ্রদ্ধাভরে স্মরণ করছে মুসলমানদের পক্ষে ভূমিকা নেওয়ার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত সরব রাখবো, আপনি কেমন রোহিঙ্গা ইস্যুতে এবং আপনার পিতা শেখ মুজিবুর রহমান 1975 সালের 5 মার্চ ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এবং ইসলামের পথে উৎপাত ইসলামের পথে উদ্বীন করেছে, ইসলাম জীবন বিচারণ করেছে, দেশটিকে স্বাধীন করেছে, আজকে আমরা ফ্রান্সের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ ভারত গুপ্তকে নিয়ে, আমাদের উমর ফারুক ভাই, আমাদের রাজিদুল বিশ্বাসকে নিয়ে, এলাকার আলিমকে নিয়ে, ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে ওয়াদা সঙ্গে হাতে হাতে নিয়ে ওয়াদা ফারুক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর উদ্দেশ্যে ঐক্যবদ্ধ ধারণ করো, আমরা সকলে ঐক্যবদ্ধ হবে, প্রতিবাদ জানাচ্ছি, সবাই প্রতিবাদ জানাচ্ছি, আমরা ফ্রান্সের জন্য ভদ্রা করছি, আল্লাহ তাকে ধ্বংস করবে, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে রক্ষা করেছিলেন সেইভাবে মুসলমানকে রক্ষা করেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আমি সেই দোয়া করি অনুরোধে যে ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ রাব্বুল পরাজিত করেছে, দেখুন আপনারা খুশি হবেন যে ফ্রান্সের সকল নাগরিক ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে সত্যার হয়ে গেছে, এইগুলো আজকের পক্ষে শেষ হচ্ছি, এখন সুন্দরভাবে দোয়া করছেন উপজেলা কেন্দ্র টাইমসের সম্মত ইমাম শরীফুল ইসলাম ভাই, তার অক্লান্ত পরিশ্রমে
আমরা এই সুন্দর আয়োজন করতে পেরেছি। শেষে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, কর্তৃপক্ষ প্রশাসক সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের মানে পরিচয় দিয়েছেন, এখন কারের দোকানে কাটে ইস্পাতকে মেরে মুসলমানের কোনো ক্ষতি করে লাভ নাই। আপনারা ক্ষতি করার যদি মন চায় ফেরত আসে আপনি দান, ফেরত আসে দালালদেরকে আপনি চিহ্নিত করেন। কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের দোকান ভাঙ করে দিল, দোকান ভাঙ লোকপাত করে দিল। এই বিষয়টা আমরা কিছু খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ভাইকে আক্রমণ করে নাই, হিন্দু ভাইকে আক্রমণ করে নাই। সুতরাং আমরা খাল উপরে তাহলে দোকানপাটে আক্রমণ করবো না, ভাঙচুর করবো না, যাওয়া চলা করবো না। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, সবাই আপন আপন যেভাবে এসেছে আমরা যেভাবে চলে যাবো। এখন দোয়া করবেন, সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون